আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, ছাত্রলীগ নেতাকে গণপিটুনি। মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে গণপিটুনি দেওয়া হয়েছে। এরপর জানাবো, দিনে দুপুরে বিএনপির নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা। দিনে দুপুরে বাগেরহাটে বিএনপির নেতাকে গুলি করার পর তাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ দুপুরে উপজেলার মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম সজীব তরফদার। এদিকে কুড়িল বিশ্ব রোডে বিআরটিসি বাসে আগুন। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ দুপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বরগুনায় 85 কোটি টাকা ব্যয়ে 26 সেতুর কাজে স্থবিরতা, জনদুর্ভোগ চরমে। বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতায় নির্মাণাধীন 26টি সেতুর কাজ 5 বছর ধরে পড়ে রয়েছে, যার নির্মাণ ব্যয় প্রায় 85 কোটি টাকা। কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা সংশ্লিষ্ট ঠিকাদার, এতে জনদুর্ভোগ বেড়েছে। তবে কাজগুলো কবে নাগাদ শেষ হবে এ বিষয়ে এখনও কিছু জানাতে পারছে না স্থানীয় সরকার এলজিডি। এদিকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 7ই নভেম্বর উপজেলার মহামায়া লেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরে মহামায়া ঘুরতে আসেন এক প্রেমিক যুগলের সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের পিছু নেয় 3 যুবক। পরে তারা ওই প্রেমিককে ধরে রাখে এবং ভিডিও করে। এক পর্যায়ে তারা প্রেমিকাকে ধরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো, শপথ নিতে গিয়ে কাঁদলেন জেলা জামাতের আমির। 2025-26 সেশনে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 8ই নভেম্বর জেলা শহরের নোগো এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এই শপথ গ্রহণ ও সদস্য রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রলীগ নেতাকে গণপিটুনি। মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গণপিটুনি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7ই নভেম্বর সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামিকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, মারধরের শিকার মনিরুল ইসলাম ওরফে মিম 26 মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি অপুর ছেলে। তাদের বাড়ি জেলা শহরের উত্তর শেওতা এলাকায়। জানা গেছে, বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে মনিরুল গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মনিরুল ইসলামকে আদালতে তোলার খবর শুনে ওই এলাকায় জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা। এই পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা 6:30 দিকে আদালতের হাজতখানা থেকে মনিরুলকে পুলিশের হেলমেট ও বুকে পুলিশের জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয়। এ সময় একদল লোক পুলিশের কাছ থেকে মনিরুলকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। পুলিশ সদস্যরা মনিরুলকে প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে আবার তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রিজন ভ্যানে তুলে কাঠগড়ায় পাঠায় পুলিশ। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কর্মী ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, গত 18ই জুলাই জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারালো অস্ত্র দিয়ে মনিরুল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এ কারণে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং মারধর করেন। দিনে দুপুরে বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা।
দিনে দুপুরে বাগেরহাট বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ দুপুরে উপজেলার মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম সজীব তরফদার, তিনি ডেমা ইউনিয়নের সিদ্দিক তরফদারের ছেলে ও সাবেক ইউপি মেম্বার। নিহতের স্বজনেরা জানায়, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে তাকে দুটি গুলি করা হয়, এরপর তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলে সজীবের মৃত্যু হয়। এতে সজীবের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ তদন্ত করছে। নিহত সজীবের সমর্থকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করে, সময় নারী সহ কয়েকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে বিটিআরসি বাসে আগুন। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে বিটিআরসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার 8 নভেম্বর দুপুরে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 1:45 দিকে বিআরটিসির এই বাসটি এখানে এসে থামে। কুড়িল বিশ্ব রোড বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগে। এরপর খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, দুপুরে বাসটির চালক ও সহকারী সড়কের পাশে থামিয়ে রেখে দুপুরের খাবার খেতে যায়, এরপরই আগুন লাগার ঘটনা ঘটে। তবে ধারণা করা হচ্ছে ওভারহিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বরগুনায় 85 কোটি টাকা ব্যয়ে 26 সেতুর কাজে স্থবিরতা, জনদুর্ভোগ চরমে। বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতায় নির্মাণাধীন 26টি সেতুর কাজ 5 বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে, যার নির্মাণ ব্যয় প্রায় 85 কোটি টাকা। কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা সংশ্লিষ্ট ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব এবং খামখেয়ালিপনা সহ নানা কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে, ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। আর এলজিডি কর্তৃপক্ষের দাবি, দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, 2019 সাল থেকে বরগুনার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতাধীন নির্মাণ শুরু হওয়া 26টি সেতুর কাজ স্থবির হয়ে পড়ে, যার মধ্যে বরগুনা সদর উপজেলায় 11টি, আমতলী উপজেলায় 7টি, বেতাগী উপজেলায় 5টি এবং তালতলি পাথরঘাটা ও বামনা উপজেলায় 1টি করে। এসব সেতুগুলো কাজ শুরুর পর থেকে 1 বছরের মধ্যে হেনস্থার হস্তান্তরের নিয়ম থাকলেও 5 বছরে তা হস্তান্তর করা হয়নি। কবে নাগাদ এসব কাজ শেষ হবে তাও কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, ফলে স্থানীয়দের চলাচল সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। নির্মাণাধীন 26টি সেতুর ব্যয় ধরা হয়েছে 84 কোটি 89 লক্ষ 78 হাজার 770 টাকা।